নমস্কার বন্ধুরা, আমি নীলাভ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেনিং চ্যানেল নীলাভ গার্ডেন। আশা করি আমার ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন আমি কোন গাছের উপর ভিডিও করছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সবার পরিচিত আপনাদের গাছে যে পোকার আক্রমণ হয় একটু দেখাতে বলবো। এই দেখছেন যে সাদা সাদা পোকা, যেটা আমরা মিলিবার নামে চিনি, এই পোকা কী করে আপনি গাছ থেকে দূর করবেন তার কয়েকটি উপায় নিয়ে ভিডিওটা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এই মিলিবার কেন গাছে হয় আর এর জন্য কেন পিঁপড়েরা গাছে আসে তো একটু দেখাতে বলবো। এই মিলিবার যে পোকাটা দেখতে পাচ্ছেন না, এই মিলিবার পোকা ওর মুখ থেকে এক ধরনের মিষ্টি জাতীয় এক ধরনের পদার্থ নির্গত করে, যেটি মানে আমাদের পিঁপড়ের খুবই মানে খাবারের জন্য খুবই কাজ করে। আর পিঁপড়ে থাকার জন্য যে বড়ো কোনো ছোটোখাটো যে পাখি হামিংবার্ড টাইপের, সেইগুলো এই মিলিবারকে খেতে পারে। তাহলে একে অপরকে সাহায্যের যারা এরা গাছে বেঁচে থাকে। আর এরা যতদিন না কোনো গাছকে পুরোপুরি না ধ্বংস করে দেয় না, সেই গাছটি ছাড়ে না, অনেক সময় ছেড়েও যায় আবহাওয়ার কারণে। তো দেখতে পাচ্ছেন, এই দেখুন এই মিলিবারের ওপর দেখুন একটা সাদা হালকা কোটিং আছে। এই কোটিংটা যেমন আমাদের যে করোনা আছে না, করোনার যেমন কোটিং থাকে, এই মিলিবারেরও কোটিং থাকে। এই কোটিংটা যদি আমরা নষ্ট করে দিই, এই যে কোটিংটা, এই উপরের মোমের কোটিংটা, তাহলে যেমন করোনাও মারা যায়, তেমনই এই মিলিবারে যদি আমরা উপরের এই কোটিংটা মেরে ফেলতে পারি, তো তাহলে মানে গাছ থেকে মিলিবারও চলে যাবে না। আপনারা কোনো কিছুই যদি না এই মানে যত রকম রোগ পোকার আক্রমণ হোক, মানে যত এই গাছে আক্রমণ যদি না একদমই কোনো রকম কীটনাশক দ্বারা যদি না গাছতে যায়, তাহলে আমি আপনাদের বেশি বলবো যে গাছের ডালটা নেবেন, নিয়ে হালকা নিয়ে এরকম ভেঙে দেবেন, ভেঙে নিয়ে ফেলে দেবেন। তো এটি কোথায় ফেলবেন এই গাছের ডালটি? এই গাছের ডালটি আপনারা বাগানের গাছের গোড়ায় আপনারা এই গাছের ডালটি ফেলবেন না, কারণ গাছের ডালটি ফেলে দেবেন বা বাগান থেকে দূরে কোথাও ফেলবেন না। কী করবেন, গাছের ডালটি কোনো বাগানের চেয়ে কোনো একটা গর্ত করে সেখানে পুঁতে দেবেন বা আগুন দিয়ে পুড়িয়ে দেবেন, যার ফলে মানে টোটালি গাছের এই পাতার ওপরে থাকা যে মিলিবার সেটি মারা যায়। এটা হলে এক নম্বর পয়েন্ট, যে গাছের ডালটি কেটে দেবেন, কেটে নিয়ে সেটি ফেলে দেবেন। তো সেকেন্ড পয়েন্টটা আপনারা কী করবেন, এই যে জায়গাটায় গাছে মিলিবার হয়, তো এই ডালটা দেখান, এই যে মিলিবার হয়েছে দেখতে পাচ্ছেন, তখন মোমের যে কোটিনটা বলছিলাম দেখুন, এই এর উপর একটা হালকা মোমের কোটিন আছে, এখান থেকে অনেকটা মিলিবার চলে গিয়েছে এই কোটিনের জন্য। তো যেই সব জায়গায় এরকম মিলিবারের যে আক্রমণ হয়, মানে সেখানে আপনারা যে খুব দামি কোয়ালিটির যে স্প্রে মেশিনগুলো হয় না, সেই স্প্রে মেশিনে জল ভর্তি করে, এমনি সিম্পলি জল ভর্তি করে সেটি জোরে জোরে স্প্রে করবেন যতটা ফোর্সে দেওয়া যায়। তো করলে আশা করি গাছ থেকে মিলিবারগুলি পড়ে যাবে ও অনেক সময় জলের কারণে মারাও যেতে পারে। এইভাবে মিলিবার গাছ থেকে তাড়াতে পারেন, সেকেন্ড পয়েন্ট এটি। থার্ড পয়েন্ট আমরা কী করবো, থার্ড পয়েন্ট আপনারা ওখানে যেরকম জল ব্যবহার করেছেন, ওই জলে আপনারা গরম জলও ব্যবহার করতে পারেন। তো হালকা উষুম উষুম গরম জল ব্যবহার করবেন, ওই যেটা সেকেন্ড পয়েন্টে আমার বলা হয়নি। তো থার্ড পয়েন্টে আপনারা কী করবেন, থার্ড পয়েন্টে আপনারা আপনাদের বাড়িতে ব্যবহৃত কোনো সাবান বা সার্ফ বা শ্যাম্পু যদি নেন তো এক চামচ, যদি সার্ফ নেন তাহলেও এক চামচ, আর সাবান নিলে তাহলে একটুখানি জলে একটু মিশিয়ে নেবেন, ওটি একটু গরম জলে, হালকা উষুম উষুম গরম জলে ওটি মিশিয়ে নেবেন, ওই সার্ফ শ্যাম্পু বা সাবান যেটি হবে সেটি মিশিয়ে নেবেন, সেটি মিশিয়ে নিয়ে হালকা করে ঝাঁকিয়ে গাছে দিয়ে দেবেন। গাছে দিয়ে দিলে এই গাছের ওপরের যে মানে গাছে যে জায়গাটা একটু মিলিবার আক্রমণ হয়েছে সেখানে আপনারা দিয়ে দেবেন। তো দিয়ে দিলে কী হবে, যে গাছের যেখানে মিলিবার হয়েছে না, ওই মিলিবারের ওপরে যে কোটিনটা, ওটি সাবান টাবান বা সার্ফের যে এগুলো থাকে না পদার্থগুলো, সেটির কারণে মিলিবারটা আর ওপরে কোটিনটা ওপরে কোটিনটা নষ্ট হয়ে যাবে ও মিলিবার মারা যাবে। তো যেমনটা আমরা করোনা সময় যেমন আপনারা করেন, তো ঘরের বাইরে থেকে আপনারা এলে সঙ্গে সঙ্গে হাত পা সাবান দিয়ে যেরকম ধুয়ে নেন, তো সেমনই এটিতেও ব্যবহার করবেন, কারণ আমি বলেছিলাম এর উপর মোমের কোটিন আছে, সেই মোমের কোটিনটা নষ্ট করে দিলে গাছ মরে যাবে মিলিবার। তো এখানেও সেই সেম পদ্ধতি আমি ব্যবহার করছি। এই পয়েন্টে আমি আপনাদের বলবো যে গাছের এই মিলিবারের আক্রমণ থেকে গাছকে বাঁচানোর জন্য আপনারা যে কোনো কম দামি সামথিং, খুব দামি স্যানিটাইজার আমাদের বলবো না,
মোটামুটি কম দামি স্যানিটাইজার দেখতে পাচ্ছেন, খুব বেশি দাম না, এগুলো 60 টাকা করে নিয়েছে। এই স্যানিটাইজার আপনারা গাছে যেখানে মিলিবারের আক্রমণ হয়েছে এখানে স্প্রে করে দেবেন। এই এতে যে অ্যালকোহলটা থাকে না, মানে এতে তো প্রায় 70% অ্যালকোহল, অনেক কটাই 80% থাকে, যার যে অ্যালকোহলে যে স্যানিটাইজারে যেমন থাকে। তো এই অ্যালকোহল থাকার কারণে এর ওপরের যে কোটিং থাকে মিলিবারে, সেই কোটিংটা নষ্ট হয়ে যাবে, যার কারণে মিলিবার গাছ থেকে চলে যাবে। তো আপনারা এটি ব্যবহার করতে পারেন, এটি আমি ব্যবহার করেছি কারণ আমার আরও গাছটাই, মানে এই গাছটাই টোটালি ধরতে গেলে পুরোটাই পুরো মিলিবারে আক্রমণ হয়েছিল। তো এটি ব্যবহার করতে আমার অনেকটা কাজের কাজ হয়েছে দেখেছি। তো এটিও আপনারা ব্যবহার করতে পারেন। লাস্ট পয়েন্টে আপনাদের বলবো, যেটি ব্যবহার করলে হয় সেটি হলো আপনাদের প্রত্যেক বাড়িতে আশা করি এই কালা হিট আছে, লাল হিট, এটা সরি লাল হিট, তো লাল হিট কালা হিট এটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারে। তো এটি যদি আপনারা যেখানে ধরুন ইয়ে হয়েছে, তো আপনাদের এক্সাম্পলও দিয়ে দিচ্ছি তার সঙ্গে যেখানে হয়েছে কোন জায়গাটায় দেখে, এটা নিয়ে দিক যে জায়গাটায় হয়েছে দেখছেন, এখানে এখানে কালা হিট আমি স্প্রে করে দেবেন। তো দাঁড়ান আরও কয়েকটা জায়গায় স্প্রে করে দেখিয়ে দিই, তাহলে আপনাদের তো বুঝবে পুরা। যেখানে যেখানে কালা হয়েছে না ওই ওই মিলিবারে আক্রমণ, তো সেখানে সেখানে আপনারা কালা হিট বা লাল হিট যে কোনো একটি দিয়ে দেবেন। যদি এটি দেন না, এই সবে দিলাম সঙ্গে সঙ্গে গাছে থেকে একবার একটু দেখাতে বলবো নিচের অবস্থাটা, কিরকম পিঁপড়ে রেখেছেন মারা পড়ে যাচ্ছে পুরো, এরকমভাবে যদি দেন তো পিঁপড়ে মারা যাবে। তা পিঁপড়ে মরে যাওয়ার জন্য মানে গাছের তো এটা মিথজীবিতার মাধ্যমে এটা খাবার আদান প্রদান করে, এদের যার ফলে পিঁপড়ে মারা যাবে। আর এটি তো খুবই বিষাক্ত একটি জিনিস তো কালেক্ট, সেটা আমরা সবাই জানেন। তো দিলে এটি পুরো একদম মানে গাছ থেকে নির্মূল হয়ে যায়, যদি গাছ থেকে একদমই টোটালি নির্মূল করতেন, আর যদি নির্মূল করার জন্য একটু যদি টাকা যদি খরচ করতেন, তো আমি আপনাদের বলবো এটি আপনারা গাছে ব্যবহার করুন। তো আমি এটি কোনো লাল হিট বা কালা হিটের বিজ্ঞাপন কিন্তু দিচ্ছি না, এটি আমি বলছি কারণ আমার গাছে অনেকটা এই গাছ এর আক্রমণ থেকে এ মানে মিলিবার আক্রমণ থেকে আমার বাগানে অনেকটা গাছে রেহাই হয়েছে। তো এটি ব্যবহার করতে পারেন, এতে গাছের কোনো ক্ষতি হয় না, কিন্তু যেদিনকে দেবেন তার পরের দিন যেসব জায়গাগুলো দিয়েছেন সেই জায়গাগুলো একটু জল বা হালকা উষুম উষুম গরম জল, হালকা উষুম উষুম গরমে সেই জায়গাগুলো স্প্রে করে দেবেন, নাহলে গাছে অনেক সময় হতে পারে, অনেক সময় শালক সংশ্লেষ প্রক্রিয়া গাছের বন্ধ হয়ে যেতে পারে ওই জায়গাগুলো। তো আপনারা তাই জন্য বলবো যে ওই জায়গাগুলিতে একটু জল স্প্রে করে দেবেন। মিলিবারের আক্রমণের জন্য আপনারা অনেকে ভয় পেয়েছেন যে এই টাইমে তো বর্ষার টাইমে মিলিবার হয়, সারা বছরই মিলিবারের আক্রমণ হয়। তো আমি যেমন অনেকের যে বেগুন গাছ, অনেকে আমাকে কমেন্ট করছিল বেগুন গাছের পাতার ঝাঁঝরা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই ঝাঁঝরা হয়ে গেছে, এই পাতাগুলো নষ্ট হয়েছে। ওই দিকে দেখতে পাচ্ছেন আমার আরও বেগুন গাছ একটা আছে পুরো নষ্ট হয়ে গেছে। তো মিলিবারের আক্রমণের জন্য এটি হয়, তো এটিতে অন্য কোনো রোগ পোকার আক্রমণ হয় না। প্রথমে যদি এই বেগুন গাছ বা অন্যান্য গাছ থেকে এই রোগ পোকার আক্রমণ যদি আপনারা তা মানে ওই পাতা ঝাঁজ দেওয়ার হাত থেকে যদি বাঁচে দেন, তো সবার ফার্স্টে আপনারা আমি যেই সব পদ্ধতিগুলো বললাম এই পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতি আপনারা ব্যবহার করে প্রথম গাছ থেকে মিলিবারটাকে তাড়ান, তারপর গাছ থেকে আপনাআপনি ওই অন্যান্য গাছের যে পাতা ঝাঁজ রয়েছে সেটি আপনাআপনি গাছ থেকে চলে যাবে। তো আশা করি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। তো আমি যতটা মানে আরও অনেক কটা আমি ব্যাপার জানতাম যেগুলোতে তার মধ্যে আমি 4-5টা বেছে নিয়েছি, যেটি সবথেকে বেস্ট যেটা ব্যবহার করলে আপনাদের তাড়াতাড়ি মিলিবার গাছ থেকে যেতে পারে, এই 5টা পদ্ধতি আপনাদের বললাম। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো যাদের যাদের গাছে মিলিবারে আক্রমণ হয়েছে তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন, ভালো লাগলেও শেয়ার করুন বন্ধুদের মাঝখানে, একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে।